আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে উপস্থিত করেছি, বিশেষ করে আমাদের পাশে বসে থাকা একজন ভাই, বিশেষ করে ওনার ওয়াইফের যে সমস্যাগুলো ছিল আর কি, তো ওনারা নিজেরাই ওনাদের মুখ থেকে বলবেন। তো এই বিষয়গুলো বিশেষ করে আজকে ওনাদের বিদায় আর কি, যে ওনাদের যে সমস্যাগুলো ছিল আলহামদুলিল্লাহ এখান থেকে যে পুরোপুরি ভালো হয়ে ওনাদেরকে বিদায় দেওয়া হচ্ছে। সাধারণত আমরা বিদায় দিয়ে থাকি, বিদায় দিয়ে যেগুলো তারা পরবর্তী জীবন যেভাবে তারা চলাফেরা করবে, যেভাবে চললে তাদের লাইফে, তাদের সুগার, প্রেসার, তারপরে আপনার ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই ধরনের সমস্যাগুলো আসবে না। এই জন্য আমরা এক পরামর্শ আমরা লাস্ট ফিনিশিং এ আমরা দিয়ে থাকি আর কি। তো ওনারা এসছেন আর কি। তো প্রথমে আমরা জানবো ভাই, তো আপনার নামটা একবার বলেন। আমার নাম ফিরোজ শেখ। আচ্ছা, তো আপনার পেশেন্টের নামটা? জিন্নাবিবি। আচ্ছা জিন্নাবি, আপনি একটু কাছে নিয়ে কথাগুলো বলবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আচ্ছা, আপনার স্ত্রীর কি সমস্যা ছিল? আমার স্ত্রীর সমস্যা ছিল মানে সুগার, থাইরয়েড, সুগার থাইরয়েড সুগার থাইরয়েড আর ফ্যাটি লিভার। হ্যাঁ, ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার, এই তিনটা সমস্যা মানে ছিল। তো এই সুগার থাইরয়েড এগুলো কতদিন থেকে সমস্যাগুলো? সমস্যা আপনার প্রায় 2 থেকে 3 বছর এরকমই হবে। আচ্ছা, 2-3 বছর থেকে সুগার, প্রেসার, সুগার থাইরয়েড আর আপনার ফ্যাটি লিভার, এগুলো সমস্যাগুলো ছিল আর কি। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় নিশ্চয় চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, চিকিৎসা করিয়েছি আপনার ওই জঙ্গিপুর হামেদ আলী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যালোপ্যাথি বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন আর কি? বিভিন্ন জায়গায় করিয়েছি। তো এগুলো মানে সাধারণত কি, এগুলো কি বলেছিল কখনো যে এগুলো ভালো হবে? না, আমাকে বলেছে এটাই কি, এটা যতদিন জীবনে বাঁচবে ততদিনই ওষুধ খেতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে এরকমই বলেছে। তো যতদিন বাঁচবে ওষুধ খেতে হবে, এটাই সাধারণত সমস্ত ডাক্তাররা বলে থাকে। অ্যালোপ্যাথি সিস্টেমে এর আসলে কোনো সমাধান নেই। হ্যাঁ, তো সমাধান না থাকারও বেশ কিছু কারণ আছে যে সমাধান নেই কেন। তো মূল বিষয় যেটা হচ্ছে, আমরা যেটা বলে থাকি যে আপনার পায়ে যদি কাঁটা ঢুকে থাকে আর কাঁটা ঢুকে ব্যথার কারণে যদি আপনি ওষুধ খান, কাঁটা যদি বের না করেন, তাহলে তো আপনার মানে চিরদিন পর্যন্ত আপনাকে ব্যথার ওষুধ খেতে হবে। কিন্তু যখন আপনি কাঁটাটা, মেন সমস্যাটাই, সমস্যার যখন সমাধান আপনি করে দিবেন, অর্থাৎ কাঁটা যখন বের করে নেবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার সমস্ত সমাধানগুলো, সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার ব্যথাও চলে যাবে। অনুরূপ ভাবে যে সুগারে যেটা মূল কারণ, থাইরয়েডের যে মূল কারণ, ফ্যাটি লিভারের যে মূল কারণ, সেই মূল কারণ গুলোকে রেখে যদি শুধুমাত্র সেইগুলোকে ওষুধ দিয়ে দাবিয়ে রাখা হয়, তাহলে এটা মানে মৃত্যু পর্যন্ত মানে খেতে হবে আর কি। তো যার কারণে অ্যালোপ্যাথি মতে যেহেতু এর মানে আসল চিকিৎসা নেই, সেই জন্য তাদের হিসেবে যে আসলে সারা জীবন পর্যন্ত ওষুধ খেতে হবে। তো বিশেষ করে আপনাদের এই কতদিন সময় লাগলো, এটা কতদিনের মধ্যে আপনাদের এই তিনটা সমস্যা থেকে আপনারা বের হতে পারলেন? কতদিন আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন? জি, 80 দিন। 80 দিন, 80 দিন। তো বিশেষ করে সম্মানিত দর্শক, ওনাদের 80 দিন হলো, মানে হচ্ছে 90, মানে 3 মাসের কম। তো এর আগেই কিন্তু ওনারা ভালো হয়ে গেছেন, ওনাদের আসতে হতে 10 দিন হয়তো সময় লেগেছে, তাই তো? হ্যাঁ, লেগেছে। তার মানে মোটামুটি 70 দিন, মানে 2 মাস প্লাস। তো 2 মাস প্লাস এর মধ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ তাদের যে সুগার ছিল, থাইরয়েড ছিল, এবং ফ্যাটি লিভার ছিল, এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এবং এখানে আরেকটা খুশির বিষয় যেটা হচ্ছে যে থাইরয়েড, এই যে থাইরয়েডের সমস্যা নিয়ে কিন্তু অনেকেই মানে ভুগেন আর কি। তো এই থাইরয়েডের সমস্যার জন্য আর চিন্তা করার কিছু বিষয় নাই, আলহামদুলিল্লাহ। আমাদের এর আগেও আমরা একটা রোগীর চিকিৎসা করেছি, সেখানে থাইরয়েডের পরিমাণ এত বেশি, এত বেশি, মোটামুটি 30 মানে 25 বেশি থাইরয়েড, এত বেশি থাইরয়েড। আমরা যখন ওষুধ দিলাম মোটামুটি 15 দিন, এবং আগে থেকে এরকম কিছু চলছিল। হ্যাঁ, তারপরে মোটামুটি 1 মাস সময়, 1 মাসের পরে আবার রক্তটা টেস্ট করে দেখলাম, তো আলহামদুলিল্লাহ একবারে নর্মালি চলে এসেছে, 1 দশমিক কত পয়েন্ট ছিল আর কি। তো এই যে অল্প সময়ের মধ্যে এত বেশি থাইরয়েড একবারে মানে নর্মালি চলে আসবে, এটা আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না, এবং ল্যাববালা যে টেস্ট করার জন্য রক্ত নিয়ে এসেছে সেও বিশ্বাস করতে পারছিল না। এবং সে ল্যাবকে বলল, মানে কলকাতার ল্যাবকে বলল যে ভাই এই সামনে মাসে তো, গত মাসে তো 30 তার মানে থাইরয়েড ছিল, আর এখন 1.7, এটা কি করে হতে পারে? হ্যাঁ, তো উনি বলেছিলেন, ল্যাববালা বলেছিলেন যদি কেউ চ্যালেঞ্জ করতে চাই তো আমি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত আছি, যে ল্যাবের রিপোর্ট ঠিক আছে, ওকে আছে। হ্যাঁ, এইরকম পর্যন্ত মানে চ্যালেঞ্জ দিয়েছিল আর কি। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে এই যে যে জটিল সমস্যাগুলো, যে সমস্যাগুলোর কারণে লাইফ টাইম ওষুধ খেতে হয়, তো যে সমস্যাগুলোর কারণে লাইফ টাইম ওষুধ খেতে হয়, আলহামদুলিল্লাহ সেই সব সমস্যা গুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব সহজভাবেই সমাধান হয়ে যায়। হ্যাঁ, মূলত এটা হচ্ছে আমাদের চিকিৎসাটা হচ্ছে লাইফ স্টাইল। হ্যাঁ, লাইফ স্টাইলের মাধ্যমে কিন্তু এগুলো সারানো সম্ভব আর কি।
তো আচ্ছা, আপনাকে আপনার কেমন লাগছে এখন? আপনাকে ইয়ে করে মানে সুস্থ হয়ে কেমন লাগছে বলেন একটু, হাতে টালেন, আপনার কিছু মনের অনুভূতিটা বলেন। ভালো লাগছে এখন। আচ্ছা, তো মানুষকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? যে অনেকে তো এই সমস্যার মধ্যে ভুগছে, ওরা তো বিশ্বাসই করতে চাইছেন না এটা কি ভালো হয়। তো আপনি কি মানে বলবেন ওদেরকে? এসবগুলো বলবে, পাড়ার লোকে নিজেকে বিশ্বাস করে মানে মানে এই আসতে হবে। আপনি যখন পালন করছিলেন, পাড়ার লোক আপনাকে কি বলছিল? পাড়ার লোক বলছিল যে হয়তো মানে হয়তো না খেয়ে থাকলে এরকম হবে। আমি বলছি না, আমার ছেলে যেটা বলেছে ওখানে যা বলেছে বিশ্বাস, এটা বিশ্বাসের উপর নির্ভর। বিশ্বাস করে খেতে গেলে, আমি বিশ্বাস করে খেয়েছি বা ই করেছি, নিয়ম মেনে চলেছি, ওই জন্য আমার এ ঠিক আছে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে এটা এখানে মেনে চলার ব্যাপার আছে। আমরা যে সিস্টেমটা দিব, যখন যেটা যেরকম ভাবে আমরা খেতে দিব, যখন যেটা আমরা খেতে নিষেধ করব, যেভাবে চলতে বলবো, এভাবে যদি কেউ চলে ইনশাল্লাহ তার সমস্যার সমাধান হবে, এটা আমাদের মানে ভরসা আর কি। না চললে তো হবে না, চলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মেনে চল। মানে সাধারণত কি, ডাক্তাররা 5 রকম ওষুধ দিল হয়তো, আর আমাদের ওষুধ কি? আমাদের ওষুধ হচ্ছে ন্যাচারাল খাবার, আমাদের ওষুধ হচ্ছে নিয়ম মাফিক চলে চলা, মানে চলা, যেভাবে আমরা চলতে বলবো, এগুলো হচ্ছে আমাদের জন্য ঔষধ। এবার যদি কেউ ডাক্তারের ওষুধ যদি না খায়, তেমন যেমন তার অসুখ মানে সারার আশা করা যায় না, একইভাবে আমাদের সিস্টেম যদি কেউ ফলো না করে, সিস্টেম যদি কেউ মেনে না চলে, হ্যাঁ, তাহলে তার মানে রোগ মানে সারার এটা আশা করা যায় না। হ্যাঁ, তো বিশেষ করে যারা এইরকম সমস্যায় ভুগছেন, সুগারে ভুগছেন, হ্যাঁ, ফ্যাটি লিভারে ভুগছেন, থাইরয়েডে ভুগছেন, যদি এই ধরনের সমস্যাগুলো আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, এটা হচ্ছে পিস লাইব্রেরি। আর বিশেষ করে যখন আপনারা আসবেন, আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে, এবং একদিন আগে আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নাম লিখিয়ে দেবেন। তো আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907, এই নাম্বারে, আবার নাম্বারটি বলছি 9732624907, এটি অবশ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই নাম্বারটি। এবং আপনারা বিশেষ করে মানবতার কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ আজকে আপনার ঘরে ঘরে, আপনার বাড়িতে আপনি দেখেন হয় কেউ প্রেসারের সমস্যায় আছে, অথবা সে হয়তো সুগারের সমস্যায় আছে, অথবা তার থাইরয়েড আছে, আপনি দেখবেন এই ধরনের সমস্যাগুলো আছেই, প্রায় প্রত্যেক বাড়িতে একজনকে না একজনকে আছেই, আপনি একদম খোঁজ নিয়ে দেখবেন। তো তারা ধরে নিয়েছে যে না, এটা ভালো হওয়া কখনো সম্ভব না, এটা ভালো হবে না। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনারা শুনতে পেলেন তাদের মুখ থেকেই যে আলহামদুলিল্লাহ তারা যে এখান থেকে পুরোপুরি ভালো হয়ে এখন তাদেরকে বিদায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিদায়ী আমাদের ভিডিও। তো আপনারা যারা চিকিৎসা করাতে চান, অবশ্যই আপনারা এখানে আসবেন। তো ভাই, আপনার যদি কিছু বলার থাকে, তো আপনি মানুষকে উপদেশ কি বলতে চাইছেন? মানুষ এগুলো বিশ্বাস করতে চাইছে না, তো কি বলবেন ওদেরকে? এটা ডাক্তারের উপরে বিশ্বাস, তারপরে আল্লাহর উপরে বিশ্বাস করে, যেরকম হয়তো ডাক্তারে বলছে কি বিশ্বাস রাখেন বা বিশ্বাস করলে আপনি খেতে পারেন, কিন্তু বিশ্বাস করে যদি খেতে পারে বা নিয়ম মেরে মাফিক যদি চলতে পারে, তাহলে ইনশাআল্লাহ এটা ভালোই হবে। তো সম্মানিত দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটি লাইক করবেন, এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা এই সুগারের মতো সমস্যা নিয়ে, থাইরয়েডের মতো সমস্যা নিয়ে, ফ্যাটি লিভারের মতো সমস্যা নিয়ে অবশ্যই যাতে তারা আর দুশ্চিন্তা না করে, এবং তাদের একটা সহজ সমাধান রয়েছে ইনশাআল্লাহ। আমাদের এখানে কেউ 3 থেকে 6 মাসের মধ্যে পুরোপুরি এগুলো ক্লিয়ার হয়ে যাওয়া সম্ভব, এটা আমরা প্র্যাকটিক্যালি, আমাদের প্রচুর ভিডিও আছে, আপনারা দেখতে পান, প্রচুর মানুষ আমাদের এখান থেকে ভালো হয়েছে এগুলো সমস্যা থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।